এই যে মুখে মেখেছি আমি, দেখো মুখটা কিরকম লাগছে। মুখটা পুরো তেল তেল করছে, আর এটা পুরো সারা রাত একদম এরকমই থাকবে। যারা না মাখো তারাও একবার ট্রাই করে দেখো, খুব ভালো জিনিস এটা। আমি এখানে নিয়েছি মধু, পেঁপে, অ্যালোভেরা জেল, ভেজলিন আর গ্লিসারিন। এগুলো দিয়ে কিভাবে মুখের পরিচর্যা করা যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পেঁপেটাকে আলাদা করে বাটিতে নিয়ে তার মধ্যে মধু মিক্স করেও মুখে লাগানো যায়, কিন্তু আমি এখানে পেঁপের উপরেই মধুটা নিয়ে নিলাম, দিয়ে এবারে এটা আমি মুখে দিয়ে দেব। পেঁপেটা আর মধুটা লাগানোর কোনো ইন্টেনশন ছিল না। এই পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের, তো সবাই পেঁপেটা খেয়েছে, কিন্তু আমি বলেছি আমি খাবো না, আমার ভাগেরটা আমি মুখে দেব। আমি আগেও দিয়েছিলাম এক দুবার, কিন্তু মানে ওভাবে পেঁপে মুখে মাখার জন্য কিনে আনা হয় না, তো যেহেতু পেঁপেটা ছিল বাড়িরই, সবাই খেয়েছে আর আমি আমার ভাগেরটুকু রেখে দিয়েছি মুখে মাখবো বলে। তো এই দুদিন আর সময় করে উঠতে পারিনি, তাই ভাবলাম যে দিনের বেলায় সময় হয় না, রাত্রিবেলায় একটু মাখি। তাই পেঁপে দিয়ে মধু দিয়ে মেখেছি, মেখে এখন 10:30 বাজে, 10:45 অবধি রাখবো, তারপরে মুখ ধুয়ে এগুলো মাখবো। তো 15 মিনিট বাদে শুকালে পরে আমি তারপরে আমাদের সামনে আবার আসছি। তো 15 মিনিট হয়ে গেছে, দেখো মুখটা আমার টান টান ধরেছে, এবার আমি মুখটা ধুয়ে আসবো। দেখো মুখটা ধুয়ে আমি চলে এসেছি, মুখটা এমনিতেই কতটা ফ্রেশ লাগছে, এখন আমি কিচ্ছুই মাখিনি মুখে, এখন আমি মুখে মাখবো। তো এই যে গ্লিসারিন, এই গ্লিসারিনটা এক ড্রপের মতো নেব, বেশি পড়ে গেল। এর মধ্যে নেব অ্যালোভেরা জেল আর নেব ভেজলিন, এটুকু নিলেই যথেষ্ট। আমি দেখাচ্ছি, এই যে তিনটে জিনিস আমি একসাথে নিয়েছি, এটাকে আবার ভালো করে মিক্সড করব, এটাকে আমি হাতের পরেই ভালোভাবে মিক্সড করব। এটাকে করে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেওয়া যায়, 3-4 দিনের মতো ব্যবহার করা যায়, কিন্তু আমি সেটা করি না, আমি রোজেরটা রোজ মিশিয়ে তবেই ইউজ করি, আমি একবারে করে কন্টেনারে রেখে দিই না। তো এটাকে মিক্সড করার পর এটা দেখতে ঠিক এই রকম লাগবে, দেখো মিক্সড করার পর জিনিসটা এই রকম হবে। এবার আমি এটা মুখে দিয়ে দেব, আমি রোজেরটা রোজ করি, আমি একদিনে করে রাখি না। এবার এটাকে আমি মুখে দেব, এই যে মুখে মেখেছি আমি, দেখো মুখটা কিরকম লাগছে, মুখটা পুরো তেল তেল করছে, আর এটা পুরো সারা রাত একদম এরকমই থাকবে, একটুও টান ধরবে না, যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে, ভেজলিন আছে, তো মুখটা এরকমই থাকবে, সকাল পর্যন্ত মুখে কোনো টান ধরবে না এই শীতকালে। তো আমি সারা শীতটা এটাই ইউজ করি। তো তোমরা যারা মাখো তো মাখো, যারা না মাখো তারাও একবার ট্রাই করে দেখো, খুব ভালো জিনিস এটা মাখাটা। অনেকে ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করে, তো আমি সবসময় ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করি না। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো ইন্টেনশন ছিল না, ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি একটা ছোট্ট ভিডিও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো। তো আজকের মতো টাটা।